হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওয়াম টাচ। আমি অর্ণ। বাড়িতে অনেকে হোম থিয়েটার ইউজ করেন, কিন্তু খারাপ হয়ে যাওয়ার পর আপনারা হয়তো সেটিকে ফেলে দেন, কিন্তু বাজার থেকে আপনি এরকম 250 টাকা কি 300 টাকা দামের হোম থিয়েটারের সার্কিট কিট কিনে নিতে পারেন। এই সার্কিটের কোথায় কি কানেকশন আছে আমি আপনাকে ডিটেলসে দেখাবো। এই ভিডিওটি দেখার পরে আপনি বাড়িতেই নিজেই এই সার্কিট বোর্ডটি কিনে হোম থিয়েটারে সেট করে নিতে পারবেন। চলুন আপনাকে দেখাচ্ছি কানেকশন ডায়াগ্রাম। এটি একটি স্যামকনের 2.1 হোম থিয়েটার কিট। এটা লেখা আছে 4.1 হোম থিয়েটারেও লাগানো যাবে, কিন্তু 4.1 ভালো রেজাল্ট পাবেন না, এটা 2.1 ঠিকঠাক চলবে, 4.1 ভালো চলবে না। এই বোর্ডে এই যে আইসিটা দেখছেন, ভোল্টেজ রেগুলেটেড আইসি 7805, এটা আমি লাগিয়ে নিয়েছি কারণ আমার ব্লুটুথ চালানোর জন্য আমার এই ভোল্টেজটা লাগবে। এখানে আপনার পয়েন্ট করা থাকে কিন্তু পার্টসটা লাগানো থাকে না, আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এই বোর্ডে আমি সার্কিট সম্বন্ধে আপনাদের সব কিছু বলবো। এই যে দেখছেন 12012, এখানে হচ্ছে ট্রান্সফর্মার কানেকশান হবে। ট্রান্সফর্মার, এই যে ট্রান্সফর্মার 12012 আছে, এই 12 থেকে 12 একটাতে কানেকশান যাবে, 0 থেকে 0 আর একটা 12 থেকে 12, এই 12 এখানে এখানে লাগবে, আর এই যে 0 মাঝখানে 0 লেগে যাবে। এটা হচ্ছে ট্রান্সফর্মার কানেকশান। এরপরে দেখুন ঠিক পাশে বেস বলে লেখা আছে, এটা হচ্ছে বেসের ভলিউম বা পোটেন্টোমিটার এখানে লাগবে। এই যে পোটেন্টোমিটার 100K পোটেন্টোমিটার, তিনখানা তার যেরকম আছে সেরকম তিনখানা তার এই পোটেন্টোমিটারে কানেকশান করে দেবেন, তিনটে তার এখান থেকে যাবে। তার ঠিক পাশে দুটো পয়েন্ট করা আছে, লেখা আছে দেখুন উফার বলে, এটা উফারের কানেকশান যাবে, দুটো তার এখান থেকে বেরিয়ে উফার যে রয়ে থাকবে, যেটা বেসের জন্য ইউজ করা হয় ওখানে কানেকশান হবে। এটা হচ্ছে স্পিকারের জন্যে 2.1-এর যে দুটো স্পিকার থেকে মাঝখানে গ্রাউন্ড, আর বাঁদিকে একটা স্পিকার, ডান দিকে একটা, লেফট আর রাইট চ্যানেল, মাঝখানেরটা সবসময় গ্রাউন্ড থাকে, এতে লেফট চ্যানেল থেকে একটা যাবে, মাঝখান থেকে একটা যাবে, আর রাইট চ্যানেল থেকে যাবে একটা, মাঝখান থেকে একটা যাবে। তাও গ্রাউন্ড কোনটা জানার জন্যে আমি এটা দেখে নিচ্ছি। এই দেখুন মাঝখানেরটাই বি হচ্ছে, তার মানে এটা হচ্ছে মাঝখানেরটাই গ্রাউন্ড। ট্রান্সফর্মার যে পাওয়ার কানেকশান ওটা করে নিচ্ছি, সবুজটা দিয়েছি 0, যেটা 0 পয়েন্ট থেকে এসছে ট্রান্সফর্মার 0 থেকে, আর দুদিকে দুটো 12 পয়েন্ট লাগিয়ে দিয়েছি। এবার এইখানে মাঝখানে যে পাঁচখানা পিন থাকে, এই পাঁচখানা পিনের কোথায় কি আছে আমি জানবো কি করে? এই পিনটাতেই সবার কিন্তু প্রবলেমস হয়। তাহলে ফার্স্টে আমরা দেখে নেব, এটাতে কিন্তু ট্রান্সফর্মারতে কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে, এই মাঝখানটাতে দেখে নেব যে কোনটাতে ভোল্টেজ আসছে, পাঁচখানা পিনের ভেতরে কোথায় ভোল্টেজ আসছে সেইখানটাতে আমরা। এই যে দেখুন একদম ডান দিকেরটা, মানে উল্টো অবস্থা একদম ডান দিকে যেটা, সেখানে কিন্তু 16 ভোল্ট পাচ্ছি, তার মানে আমার ওই পিনটাকে বাদ দিতে হবে, ওই পিনটাতে কানেকশান করলে চলবে না। এই যে একদম শেষের যে পিনটা দেখছেন, এই পিনটা কিন্তু +12 ভোল্টের পিন, আর বাকি যে এই যে 1 2 3 4 রয়েছে, এই যে একদম মানে এদিক দিয়ে দেখতে গেলে একদম ফার্স্টের পিনটা হচ্ছে 12 ভোল্টের পিন। এইভাবে মেপে নেবেন, না মেপে নিলে কিন্তু আপনার সার্কিট বোর্ডের বা আপনি যেখান থেকে অডিও ইনপুট দেবেন সেটা প্রবলেমস হতে পারে। তো স্পিকারের কানেকশানটা করে নিচ্ছি, স্পিকারের যে রয়েছে মাঝখানে গ্রাউন্ড আর একদিকে স্পিকার। এবার এই পাঁচখানা পিনের ভেতর যে কোনো দুটো পিন থাকে লেফট চ্যানেল আর দুটো পিন রাইট চ্যানেল। এই দুটো পিন কেন থাকে তার কারণ হচ্ছে কোনটাতে হয়তো একটু বেস বেশি আর কোনটাতে হয়তো ট্রিবিল একটু বেশি, এই জন্য দুটো থাকে, আপনারা যে কোনো দুটো ইউজ করতে পারেন। আমি স্পিকারে কানেকশানটা করে নিয়েছি, একটা চ্যানেলেই আমি স্পিকার লাগিয়েছি। এবার আপনাদের আমি গান চালিয়ে বা মিউজিক চালিয়ে দেখাচ্ছি। মোবাইলে আমি একটা মিউজিক প্লে করেছি, এই 3.5 জ্যাকটি লাগিয়ে দিলাম, আর আমার একটা তার গ্রাউন্ডে যাবে তাই আমি গ্রাউন্ডে কিন্তু কানেকশান করে নিয়েছি, এই যে সবুজ তারটা, আর দুটো চ্যানেল মানে লেফট চ্যানেল রাইট চ্যানেল একসাথে করে আপনাদের দেখাচ্ছি।
তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং চলছে কি সুন্দর। এক একটা পয়েন্টে আমি কানেক্ট করে দেখাচ্ছি, দেখুন বিভিন্ন, এটা লেফট চ্যানেল রাইট চ্যানেল আছে বলে এরকম হচ্ছে, আপনারা দেখে নেবেন কোনটাতে বাজছে সেইটাতেই আপনি লেফট আর রাইট চ্যানেল কানেকশন করবেন। তো আপনার এখানে যদি লেফট আর রাইট চ্যানেল দুটো থাকতো তাহলে বোঝা যেত। এবারে আমি কি করছি না, আমার অ্যাম্পলিফায়ার মানে 2.1 যে বক্স আছে সেটা আমি রেডি করে ফেলছি। ফার্স্টে আমরা কি করব, এই বোর্ডে 2200 mAh 25 ভোল্টের ক্যাপাসিটার লাগানো থাকে, সেইগুলোকে আমি চেঞ্জ করে 4700 mAh 25 ভোল্ট বা 35 ভোল্টের ক্যাপাসিটার চেঞ্জ লাগিয়ে দেবো। তাতে আমার কি হবে না, সাউন্ড কোয়ালিটির আরও বেটার হবে, কোনো নয়েজ থাকবে না, কোনো হামিং থাকবে না, তার জন্য আমি এটা করছি। আর বাকি যেরকম আপনাদের দেখিয়েছিলাম যে কানেকশানগুলো কোথা থেকে করতে হবে, এখানে আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি মোটামুটি অল্প করেই দেখিয়েছি। আর যদি আপনারা চান যে এটার জন্য আমি একটা পুরো ভিডিও বানাই তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তাহলে কিন্তু এই 2.1 যে সার্কিট বোর্ডটা আছে এটার উপরে আমি ফুল ডিটেলসে পুরো একদম ভিডিও বানিয়ে দেব এবং খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটা বানিয়েছি। তো এরকম নানা রকম ইনফরমেটিক ভিডিও বা সার্কিট বা আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি, প্রতি সপ্তাহে দিয়ে থাকি, আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো এই ভিডিও আপাতত এইটুকু, দেখা হবে আবার পরের ভিডিওতে।